জেলাস ফিল করা বা অপরকে দেখে হিংসা করা আমাদের হিউম্যান নেচারের একটি ন্যাচারাল হ্যাবিট। তাই এই হ্যাবিটটির মেন কারণ হলো আমাদের দুঃখ, যখন আমরা অপরকে আমাদের তুলনায় বেশি সাকসেসফুল বা এস্টাবলিশ দেখতে পাই, তখন আমরা ভাবি আমরাও তো অনেক পরিশ্রম করছি, তারপরেও আমাদের কাছে একটি বেটার লাইফ নেই কেন। এই কথাগুলোকে ভাবতে ভাবতে আমরা অনেক চিন্তিত হয়ে যাই। আমরা আমাদের ফেলিয়ারের কারণ সেই ব্যক্তিটিকেই মনে করতে শুরু করি, যার কারণে আমরা অন্যকে দেখে হিংসা করতে থাকি। তাই যখন আপনার মনে কারো প্রতি হিংসা ভাব বেড়ে যাবে, তখন খুবই শান্ত মস্তিষ্কে এটা ভাবুন যে আপনার কোন জিনিসটির কারণে দুঃখ হচ্ছে, আর নিজের দুঃখকে জেনে নেওয়ার পর ভাবুন যে কিভাবে আমি নিজের দুঃখকে দূর করব। এই প্রশ্নটি করা মাত্রই আপনার ব্রেন আপনাকে বলবে যে ভাই, প্রথমে তুই হিংসা করা বন্ধ কর, নিজের ভুলকে সংশোধন করার পিছনে লেগে পড়ো, তখন সমস্ত প্রবলেম শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এমএস প্লাস টিভির আজকের এপিসোডে আপনারা কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন এখন মূল ভিডিওতে ফিরে যাই। ফ্যাক্ট নাম্বার ওয়ান, সাইকোলজি বলে যদি আপনি কোনো কিছু লেখার সময় নিজের পেনে বেশি প্রেশার দিয়ে লেখেন এবং আপনার হ্যান্ড রাইটিং খুব গণ হয়, তো এর মানে হলো এই, আপনি আপনার কমিটমেন্টকে পূরণ করেন এবং আপনি নিজের কাজকে সিরিয়াসলিভাবে করেন। কিন্তু কেউ যদি আপনার কাজকে নিয়ে ক্রিটিসাইজ করে, আপনি তাকে কিছু বলেন না। কিন্তু এর অপর দিকে আপনার হ্যান্ড রাইটিংয়ের সময় পেনে কম প্রেশার দিয়ে লেখেন এবং আপনার হাতের লেখা ফাঁকা হয়, তো এর মানে হলো আপনি অনেক দয়ালু স্বভাবের ব্যক্তি। আপনার সেন্সিটিভিটি অন্য লোকের তুলনায় বেশি, কিন্তু আপনার মধ্যে ডিটারমিনেশনের একটু অভাব রয়েছে। ফ্যাক্ট নাম্বার টু, আপনি কি জানেন কোনো একটি জিনিসের গন্ধকে অর্থাৎ স্মেল পাওয়ার একজন পুরুষের তুলনায় একজন মহিলার বেশি থাকে? শুনে একটু অবাক হলো, এটি সত্য। ফ্যাক্ট নাম্বার থ্রি, বেশ কয়েকটি সায়েন্টিফিক রিসার্চে পাওয়া গিয়েছে যে একজন ফিমেলের ব্রেন একজন মেলের তুলনায় প্রায় 9% ছোট হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এই, ব্রেনের সাইজ কম হওয়ার সত্ত্বেও এদের লজিক্যাল রিয়েজিং অ্যাবিলিটি একজন মেলের সমান নয়। অ্যাকচুয়ালি ফিমেলদের ব্রেন একজন মেলদের ব্রেনের চেয়েও অনেক গণ হয়। তো বন্ধুরা, আমাদের এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো জেনে আপনার থেকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।